আজ সোমবার সকাল থেকেই ঢেকেছে কলকাতার আকাশ, শুরু হয়েছে তুমুল বৃষ্টি, আর বৃষ্টিতেই নাজেহাল একেবারে রাজ্যবাসী। অশনি সংকেতের আগেই এমন বৃষ্টিতে নাকাল হতে হয়েছে অফিস যাত্রীদের। ইতিমধ্যে জলমগ্ন বিদ্যাসাগর সেতু, সেন্ট্রাল অ্যাভিনিউ ও সেক্টর ফাইভের বেশ কিছু জায়গা দেখা দিয়েছে যানজট। আধ ঘন্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, সমস্যায় সাধারণ মানুষ। কলকাতা ছাড়াও হাওড়া ও হুগলিতে বৃষ্টির পূর্বাভাস আছে। আজ 2 থেকে 3 ঘন্টার মধ্যে হতে পারে ঝড় বৃষ্টি। ইতিমধ্যে প্রচুর শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। সকালে 8টা নাগাদ তার অবস্থান ছিল অন্ধ্রপ্রদেশ থেকে 550 কিলোমিটার দূরে ও পুরী থেকে 680 কিলোমিটার দূরে। সকল স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যেতে বলা হয়েছে। এখন ঘন্টায় 21 কিলোমিটার গতিবেগে অশনি এগিয়ে আসছে। আগামীকাল রাত অব্দি এই ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। হাওয়া অফিস সূত্রের খবর, অশনির প্রভাব সরাসরি না পড়লেও বৃষ্টি হবে কলকাতা, দক্ষিণবঙ্গ ও উপকূলের অঞ্চলে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অবধি রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং বুধবার ও বৃহস্পতিবার বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সাথে মাঝারি ও ভারী বৃষ্টিপাত। তাই হাওয়া অফিস সূত্রে খবর যে এই সময় মৎস্যজীবীদের নদীতে যেতে বারণ করা হয়েছে।